ভোলা জেলার তজুমদ্দিনে দীর্ঘ 24 বছর মামলার বেড়াজালে বন্ধ থাকার পর চতুর্থ ধাপে আগামী 23শে ডিসেম্বর 2 নং সোনাপুর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। এদিকে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে সোনাপুর ইউনিয়নে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। এরা দীর্ঘদিন এদেরকে সরানোর কোনো পথ নাই, দীর্ঘদিন ধরে এরা মেম্বার হিসাবে কার্যকলাপ করে, চেয়ারম্যান হিসাবে কার্যকলাপ করে, যার জন্য আমরা এদেরকে কিছু মনে করি না। সোনাপুর ইউনিয়নে দীর্ঘ 18 বছর নির্বাচন না হওয়ার কারণে আমাদের এই সোনাপুর ইউনিয়নে বিভিন্ন সরকারি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে পিছিয়ে আমরা।